আপনারা দেখছেন এনসিও বাংলা, সবার সাথে এগিয়ে থাকে। আগুন লাগে দক্ষিণ চব্বিশ পরগনার রেল লাইনের ধারে পিয়ালি বাজারে। লকডাউনের মুখে রেল লাইন সংলগ্ন পিয়ালি বাজারে আগুন লেগে যায়। 15টি দোকান পুড়ে বশীভূত হয়ে যায়। সাধারণ মানুষ ও ব্যবসায়ী তড়িৎ খড়িক করে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নেভাতে পারেনি। আগুনের তীব্রতা এত বেশি ছিল, পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। কেউ হতাহত হয়নি। দমকলের অনুমান, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। যে আগুনটা লেগেছে এখন তো কি পজিশনে আছে? মানে কতগুলো দোকান পুড়েছে এরকম কোনো খবর আছে? মানে কটা ফায়ার ব্রিগেড এসেছেন? এখন আগুন নিয়ন্ত্রণে? বলছি স্যার, আগুনটা কিভাবে লাগতে পারে কিছু জানতে পারলেন? সমরেশ রায়ের রিপোর্ট।